হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি হাই রোড দিয়ে। আপনাদের সাথে শেয়ার করছিলাম হাতির ঝিলটা, তো আমার ইষ্টামণি হাতির ঝিল কথাটা শুনে হাতি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, তো ইষ্টামণিকে হাতি দেখালাম। আমরা কিন্তু আজকে বাংলা তাজমহল দেখতে যাব, তো এখন ঘড়ির কাঁটাতে বাজে 2:20, তো ভাবলাম যে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, তো পেটটাকে আগে শান্তি দিয়ে নেই, তারপরে ঘোরাফেরা করা যাবে। তো এইদিকে কিন্তু আমরা খাবার খেতে বসে গেছি, তো আমরা কিন্তু কাচ্চি অর্ডার করেছি, আর ইষ্টামণি বলতেছিল যে সে তেহারি খাবে, তো ইষ্টামণির জন্য যে তেহারি অর্ডার করা হচ্ছে, কিন্তু ইষ্টামণি খাবারটা একটু লেট হয়েছিল বলে ইষ্টামণি মন খারাপ করতেছিল। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আপনার ভাইয়ার সাথে বাংলা তাজমহলটা দেখব, অনেক বেশি আশা ছিল যে বাংলা তাজমহল দেখতে কতটা সুন্দর, এরকম এরকম, মানে মনের যত ধারণা ছিল সেই ধারণা থেকে হঠাৎ করে আজকে আমরা ডিসিশন নিলাম যে আমরা আজকে বাংলা তাজমহল দেখব, যেই কথা সেই কাজ। তো ইষ্টামণি তো একটা কথা শুনলে নাছর বান্দা, সে সেখানে যাবে, আর মেয়ে তো কথাটা শুনে ফেলেছিল, তো আজকে যেতেই হবে। তো এই যে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে আবার মাত্র 2 কিলো আছে, তো যাব বাংলার তাজমহলের সামনে কিন্তু খাবারের দোকান আছে, ওখানে খাবারের দামটা একটু বেশিই নেয়, তো ভাবলাম যেহেতু আমরা যাওয়ার পথে যাচ্ছি আর দুপুরও হয়ে গেছে, তো এখান থেকেই খাবার খেয়ে নেই। এখন কিন্তু আমরা সেই বাংলার তাজমহলে পৌঁছে গেছি, আর এই যে প্রবেশ করতেছি তাজমহলের মধ্যে, ভালোবাসার তাজমহল। শাহজাহান মমতাজের জন্য এই তাজমহলটা নির্মাণ করেছিল ভারতে, তো তারই অনুকরণে কিন্তু বাংলাদেশে নারায়ণগঞ্জে এই তাজমহলটা তৈরি করা হয়েছে। ভারতে কখনো যাওয়া হবে কিনা জানি না, তো বাংলাদেশের তাজমহলটা যেহেতু অনেক দিন ধরে স্বপ্নে বুনিয়েছি যে দেখবো দেখবো, কিন্তু দেখা হয়নি, অবশেষে সেই বাংলার তাজমহলের সামনে দাঁড়িয়েছি। আমি চেয়েছিলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করব বাংলার তাজমহলটা, তাই কিন্তু আমার ভিডিও করা, আর আমি যেহেতু একজন ইউটিউবার, তো ছোটোখাটো একজন ইউটিউবার, তো ভাবলাম যে আপনাদের সাথে পুরো ডিটেলসটা একটু শেয়ার করি। তো ইষ্টামণি তো অনেক খুশি, ইষ্টামণি যদি একটা মাঠ পায় ইষ্টামণির আর কিচ্ছু লাগে না, আর এখানে তো অনেক খোলামেলা ছিল, তো অনেক বেশি ভালো লাগছিল। একটা স্পর্শকাতর স্থানে হ্যাঁ এসেছি, অনেক বেশি ভালো লাগা কাজ করছিল যে কারোর ভালোবাসার জন্য কেউ এত কিছু করতে পারে, তো ভালোবাসার কোনো তুলনা হয় না, তো এটা আসলে আমি বলে কয়ে শেষ করতে পারবো না, তো যতটুকুই আমি আমার ভাষায় বলি না কেন অনেক বেশি ক্ষুদ্র হয়ে যাবে। বাংলার তাজমহলে যেহেতু এসেছি আর কিছু ছবি তুলব না, এমন কি হয় বলেন, তো আমি কিন্তু আমার হাজব্যান্ড এবং মেয়ের কিছু ছবি তুলে নিচ্ছি। মেয়েকে মশায় কামড়াচ্ছিল বলে অনেক বেশি খারাপ লাগছিল ওর কাছে, একটু ভয় পাচ্ছিলাম যে ডেঙ্গু টেঙ্গু আবার থাকে কি না, তো কয়েকজন মানুষ বলতেছিল যে না এখানে ঘাস এবং গাছগাছালি বেশি থাকার কারণে মশা একটু আছে, তো এই জন্য আর টেনশন নিচ্ছিলাম না। ঘুরে ফিরে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আর আপনাদের ভাইয়া কিন্তু ঘুরে দেখতেছিল, আর সেই সাথে একটু বেশি ভালো লাগছিল যে আমার মেয়েটাকে দেখাইতে পারছি, যেগুলো আসলে আমরা ছোটোবেলায় দেখিনি বা বড় হয়েও দেখার সুযোগ পাইনি, যেহেতু আমি একজন গ্রামের মেয়ে, খুব একটা ঢাকা শহরের আশপাশটা দেখা হয়নি, আর এখন যেহেতু আমি ঢাকা শহরেই থাকি সবসময় চেষ্টা করি যে আমার না দেখা জিনিসগুলো যাতে আমি আমার মেয়েকে দেখাইতে পারি। রং ঢং করার পরে মেয়ে এবং তার বাবার ক্ষুধা লেগে গেছে, আর বাসা থেকে কিন্তু আমি নুডলস রান্না করে নিয়ে এসেছি, পানীয় নিয়ে এসেছিলাম, কিন্তু যেটা আসলে বেশি প্রয়োজন ছিল সেই জিনিসটাই আনতে ভুলে গিয়েছি, কাঁটা চামচ,
তো আপনার ভাইয়া বলতেছিল যে এভাবে কি কখনো নুডলস খাওয়া যায়, তো আমি বলতেছিলাম যে রেগে যেও না, আসলে এটা ভুল হয়ে গেছে, ভুল হলে তো কিছু করার নাই। তো ইস্টার বাবা বলতেছিল যে এভাবে মানুষ দেখলে তোমাকে অবাকা দিবে, আমি বললাম যে না, সবাই বুঝতে পারবে যে এটা ভুল থেকে হয়েছে। বিকালের সৌন্দর্য আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এখন কিন্তু সূর্য ডুবে যাচ্ছে আর এই মুহূর্তে আমরা কিন্তু বসে আছি বাংলার তাজমহল। একটা ভালোবাসার স্মৃতি দেখতেছিলাম আর মনের ভিতরে অনেক জল্পনা কল্পনা কিন্তু বয়ে যাচ্ছিল, যেগুলো আসলে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, কারণ এত ত্যাগের বিনিময়ে, এত ভালোবাসার বিনিময়ে কিন্তু এই বাংলার তাজমহলটা গড়ে উঠেছে। তাজমহলের চারপাশটা সৌন্দর্য এবং তাজমহল আপনাদের কাছে কেমন লাগলো, আপনি চাইলে আপনার এই মতামতটি আমার কমেন্ট বক্সে জমা রাখতে পারেন। বিকালের এই সৌন্দর্য সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে, আমার মনে চাচ্ছিল যে আমি প্রকৃতির মাঝে থেকে যাই, কিন্তু ওই যে বিদায়ের ঘন্টা বেজে গেছে, চলে যেতে হবে। মেয়ে এবং তার বাবার দুষ্টুমিগুলো আমার অনেক বেশি ভালো লাগছিল এই পরন্ত বিকালে। তো আজকের ভয়েসটা কিন্তু একটু ভারী ভারী হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর সেই কারণে কিন্তু কয়েকদিন ধরে আমি ভয়েস কভার করতে পারছিলাম না আর আপনাদের সাথে কথা বলতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে ভয়েসটা দিয়েই দেই। এখন কিন্তু আমরা প্রামিড দেখতে যাব, তো দ্বিতীয় খণ্ড কিন্তু আমি সামনে আবারও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার লাইফে কোনো অংশ বিশেষ নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।